আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখতেছ, আমি সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম। তো কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দু আমিও ভালো আছি। তো চলো আজকের ক্লাসে শুরু করি। আজকের ক্লাসটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর, তোমরা যারা এই বছর ষষ্ঠ শ্রেণীতে রয়েছো অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিতের সংখ্যার গল্প প্রথম অধ্যায়ের অনুশীলনী 1, 2, 3, এই তিনটা অঙ্কের সমাধান আমরা করবো আজকে। আজকের এই ক্লাসে 9 পৃষ্ঠার অনুশীলনী 1, 2, অনুশীলনীর 1, 2, 3 এই তিন অঙ্কের সমাধান আমরা আজকে করবো। তো চলো 1 নম্বরে কি দেখি। পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। তাহলে কি বলছে যে পুনরাবৃত্তি মানে অর্থাৎ একই সংখ্যা পুনরাবৃত্তি করা যাবে না, বারবার লেখা যাবে না, দ্বিতীয়বার লেখা যাবে না, একটি অঙ্ক মাত্র একবার ব্যবহার করতে হবে। ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম মানে হচ্ছে বড়, ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোটো সংখ্যা তৈরি করো। তাহলে ক, খ, গ, ঘ, ঙ এই 4 এই 5টা অঙ্কের উত্তর আমরা আগে দেখি। দেখো এখানে এই যে পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। তো এখানে ক নম্বরে 2, 8, 7, 4 এই 4টি সংখ্যা দেওয়া আছে। তো বৃহত্তম সংখ্যা হচ্ছে বড়, যে এই 4টার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি আগে লিখতে হবে 8, তারপরে বড় সংখ্যাটি হচ্ছে 7, তারপরে বড় সংখ্যাটি হচ্ছে 4, তারপরে বড় সংখ্যাটি হচ্ছে 2, অর্থাৎ 8, 7, 4, 2। ঠিক আছে, বড়োর থেকে ছোটোর দিকে আসতে হবে, অর্থাৎ 8, 7, 4, 2, 8, তারপরে ছোট সংখ্যা হচ্ছে 7, তারপরে ছোট সংখ্যা হচ্ছে 4, তারপরে ছোট সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে, তাহলে সংখ্যাটি দাঁড়াচ্ছে 8,742। তারপর ক্ষুদ্রতম সংখ্যা দেখো, এটার বিপরীত হবে, অর্থাৎ ছোট সংখ্যাটি হবে আগে 2, তারপর হবে 4, তারপরে হবে 7, তারপর হবে 8, তাহলে 2,478। ঠিক আছে, তো এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। দেখো এখানে লক্ষ্য করো যে একই অঙ্ক দুইবার নেই, এখানেও একই অঙ্ক কি দুইবার পুনরাবৃত্তি করা হয়নি, এটি আনসার। তারপরে খ নম্বর দেখো 9, 7, 4, 1। তো বৃহত্তম সংখ্যা সবচেয়ে এই 4টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, তারপর তার চেয়ে ছোট সংখ্যা হচ্ছে 7, তার চেয়ে ছোট সংখ্যা হচ্ছে 4, তার চেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1। তাহলে সংখ্যাটি হলো 9, বৃহত্তম সংখ্যাটি হলো 9, 7, 4, 1। তারপর দেখো ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1, তারপরে তার চেয়ে বড় হচ্ছে 4, তার চেয়ে বড় 7, তার চেয়ে বড় 9, তাহলে এই সংখ্যাটি হচ্ছে 1,479, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তারপর দেখো গ নাম্বার 4, 7, 5, 0। তো বৃহত্তম সংখ্যা হচ্ছে এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 7, এটা আগে লিখতে হবে, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 4, তারপর 0, তাহলে সংখ্যাটি দেখো 7,540, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। তারপর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এখানে দেখো সবচেয়ে, এখানে শূন্য আছে কিন্তু শূন্য তো বাম পাশে এখানে লেখা যাবে না, যদি এখানে শূন্য দেওয়া যায় তাহলে কি হবে, এই এখানে শূন্য দিলে 4, 5, 7, 457 হয়ে যাবে, অর্থাৎ 3 সংখ্যার হয়ে যাবে, বাম পাশে শূন্য দিলে 3 সংখ্যার হয়ে যাবে। তো এখানে 4 সংখ্যার আছে, এই জন্য বাম পাশে শূন্য দেওয়া যাবে না। তো প্রথম লিখতে হবে 4, তারপরে 0, তারপরে 5, তারপরে 7, এটি হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা 4,057। তারপর দেখো ঘ নাম্বার 1, 7, 6, 2 আছে, এখানে বৃহত্তম সংখ্যা এখানে এই 4টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 7, তারপরে 7-এর চেয়ে ছোট হচ্ছে 6, তার চেয়ে ছোট হচ্ছে 2, তার চেয়ে ছোট হচ্ছে 1, তাহলে বৃহত্তম সংখ্যাটি হলো 7,621। তারপর ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1, 1 লিখলাম এখানে, তারপর সবচেয়ে তারপরে বড় সংখ্যা হচ্ছে 2, তারপরে 6, তারপরে 7, 1, 2, 6, 7। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে 1,267, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তারপর দেখো
এটাই আনসার। তারপর ওমর নাম্বার দেখো 5402 আছে এখানে, তো বৃহত্তম সংখ্যা হচ্ছে এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 5, 5-এর চেয়ে ছোট হচ্ছে 4, তার চেয়ে ছোট হচ্ছে 2, তারপরে 0, 0 হবে সবার শেষে। তাহলে বৃহত্তম সংখ্যাটি হলো 5420। তারপর ক্ষুদ্রতম সংখ্যা এখানে শূন্য আছে, শূন্য কিন্তু বাম পাশে দেওয়া যাবে না, ঠিক আছে, কারণ বাম পাশে দিলে এটা এই তিন সংখ্যার হয়ে যাবে, দুই এখানে 245 হয়ে যাবে, এই পাশে শূন্য দিলে 245 হবে, তিন সংখ্যার হয়ে যাবে, ঠিক আছে, এই জন্য শূন্যটা দুইয়ের পরে দিতে হবে। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এখানে 2, তারপরে 0, তারপরে 4, তারপরে 5, ঠিক আছে, তারপরে এটা হচ্ছে 2045 ক্ষুদ্রতম সংখ্যা। এই দেখো সংকেত দেওয়া আছে যে শূন্য যদি বাম পাশে দেওয়া হয় তাহলে এটা তিন অঙ্কের হয়ে যায়, ঠিক আছে, এই জন্য শূন্য বাম পাশে দেওয়া যাবে না। তারপর তাহলে 1 নম্বর শেষ হলো। তারপর দেখো 2 নম্বরে, যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। এখানে দেখো 3টি সংখ্যা দেওয়া আছে, এটার যে কোনো একটা সংখ্যা দুইবার ব্যবহার করতে হবে, ব্যবহার করে ক্ষুদ্রতম, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তো চলো আমরা ক থেকে ঘ পর্যন্ত দুই অঙ্কগুলি দেখি। তো এখানে দেখো 2 নম্বরে, যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। তো ক নম্বরে দেখো 3, 8, 7, তো বৃহত্তম সংখ্যা হচ্ছে, দেখো এখানে আমরা 8 সংখ্যাটি দুইবার লিখলাম, তারপরে 8-এর যে ছোট আছে 7, তারপরে তার যে ছোট সংখ্যাটি হচ্ছে 3, ঠিক আছে, তাহলে 8, 8, 7, 3, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। তারপর দেখো ক্ষুদ্রতম সংখ্যা, এখানে আমরা 3টা, সবচেয়ে ছোট হচ্ছে 3, 3টা আমরা দুইবার লিখলাম, তারপর হচ্ছে 3-এর চেয়ে বড় সংখ্যা হচ্ছে 7, 7 লিখলাম, তারপরে হচ্ছে 8, তারপরে যে 8 লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা 8 দুইবার ব্যবহার করেছি, এখানে 3 আমরা দুইবার ব্যবহার করেছি, এখানে 8 দুইবার ব্যবহার করেছি, বৃহত্তম সংখ্যা 8873, আর ক্ষুদ্রতম সংখ্যা এখানে 3 দুইবার ব্যবহার করে 3378। ওকে, এটা হচ্ছে ক নম্বরের আনসার। তারপরে খ নম্বরে দেখো 905, তো এখানে বৃহত্তম সংখ্যা হচ্ছে, আমরা এখানে সবচেয়ে বড় সংখ্যাটি হলো 9, তাহলে 9টা আমরা দুইবার লিখলাম, তারপরে 5, তারপরে 0, তাহলে 9950, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। তারপর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, দেখো এখানে 0 তো বাম পাশে দেওয়া যাবে না, অতএব আমাদের কী লিখতে হবে, 5 প্রথমে লিখতে হবে, তারপর 0টা আমরা দুইবার লিখলাম, তারপরে 9। আচ্ছা, তারপর দেখো এখানে ঘ নাম্বার 049, বৃহত্তম সংখ্যা, এখানে দেখো আমরা 9টা, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, 9টা আমরা দুইবার লিখলাম, তারপরে হচ্ছে 4, তারপর হচ্ছে 0, 9940, বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 9940। ক্ষুদ্রতম সংখ্যা এখানে দেখো 0 তো বাম পাশে দেওয়া যাবে না, দিলে একটা ইয়ে হয়ে যাবে, 3 সংখ্যার হয়ে যাবে। তারপরে দেখো এরপরে এই আমরা সবচেয়ে এখানে ছোট সংখ্যাটা হচ্ছে 4, তারপরে আমরা 0টা দুইবার লিখবো, তারপরে বড় সংখ্যাটি হচ্ছে, সর্বশেষ সংখ্যাটি হচ্ছে 9, তাহলে এখানে 4009, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তারপর ঘ নাম্বার দেখো 851, বৃহত্তম সংখ্যা হচ্ছে, এখন 8 আমরা দুইবার লিখছি, তারপরে দুইবার ব্যবহার করেছি, তারপরে 5, তারপর হচ্ছে এই 1, ক্ষুদ্রতম সংখ্যা আমরা এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1, 1টা আমরা দুইবার লিখবো, দুইবার ব্যবহার করব, তারপরে 5, তারপরে বড় সংখ্যা হচ্ছে 8, এটা হচ্ছে 1158। ওকে, সংকেত হচ্ছে দুইবার ব্যবহার করা যায় এমন যতগুলো শর্ত আছে সেগুলো চিন্তা করো। তো আমরা এই এখানে 1 2বার ব্যবহার করেছি, এখানে 8 2বার ব্যবহার করেছি, এখানে 9 2বার ব্যবহার করেছি, এখানে 0 2বার ব্যবহার করেছি, এখানে 9 2বার ব্যবহার করেছি, এখানে 0 2বার ব্যবহার করেছি, এখানে 8 2বার ব্যবহার করেছি, 3 2বার ব্যবহার করেছি। তো এই হচ্ছে তোমাদের 2 নম্বরে আনসার। তারপর দেখো আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে, নিচের শর্তগুলো পূরণ করে যে কোনো 4টি ভিন্ন অঙ্ক ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা
তৈরি করো, প্রথমটি সমাধান করে দেওয়া হলো। তো চলো আমরা 3 নম্বরে সমাধানগুলি দেখি। 3 নম্বরে দেখো, এখানে 7 অঙ্কটি এককের স্থানে থাকবে, অর্থাৎ এই যে এখানে এই ঘরে, এই ঘরে 7 থাকবে। এককের ঘরে হচ্ছে একক, দশক, শতক, হাজার, তো এককের ঘরে 7 থাকবে, আর বাকি সংখ্যাগুলি পূরণ করে আমাদের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। তো এখানে দেখো, এখানে 7 আছে, এই যে তোমাদের এখানে দেখাচ্ছি, মনে করো আমরা এইখানে এই যে 7 যেহেতু আছে, এরপরে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, তারপর হচ্ছে 8, ঠিক আছে। তো এই যে 1 0 1 2 3 4 5 6 7 8 9, এইখানে যে সংখ্যাটি থাকবে ওই ঘরে, ওই সংখ্যাটি বাদে অন্য সংখ্যাগুলি দিয়ে আমরা কি করব, আমরা ছকটা পূরণ করব। দেখো এখানে, এখানে এই ঘরে 7 আছে, তাহলে এই বৃহত্তম সংখ্যাটি আগে আমরা মানে এখানে 7 আছে, তাহলে এর আগে দেখো বড়ের থেকে ছোট, অর্থাৎ 9, তারপর 8, তারপরে 6, যেহেতু 7 এখানে দেওয়া আছে তাহলে 6, এ হচ্ছে 9867। তারপর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, যেহেতু 0 বাম পাশে দেওয়া যাবে না, দিল 3 সংখ্যা হয়ে যাবে, তো এখানে দেখো 1টা প্রথমে হবে 1, তারপরে 0, তারপরে 2, তারপরে এখানে 7 দেওয়া আছে। তারপরে খ নম্বর দেখো, 4 অঙ্কটি, এই 4 অঙ্কটি সবসময় দশকের স্থানে থাকবে, অর্থাৎ এই ঘরে থাকবে, এই ঘরে এই দুইটা ঘরে 4 থাকবেই, বাকিগুলি বাকি ঘরগুলি দিয়ে আমরা দেখো বাকি ঘরগুলির সংখ্যা বসিয়ে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করি। তো এখানে 4 দেওয়া আছে, আমরা এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, তারপরে 8, তারপরে 4 এখানে দেওয়াই আছে, তারপরে এখানে 7, তারপর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, তারপরে 0, তারপরে 4 এখানে দেওয়াই আছে, তারপর হচ্ছে 2। তারপর দেখো গ নম্বর, 9 অঙ্কটি সবসময় শতকের স্থানে থাকবে, অর্থাৎ এই যে 9 এটা শতকের ঘরে থাকবে, এটা 9 দেওয়াই আছে তোমাদের বইয়ে, এটা এই যে 9 দেওয়াই আছে। তারপরে দেখো, তাহলে আমরা বৃহত্তম শ্রেণী করি, 9-এর চেয়ে ছোট হচ্ছে 8, তাহলে 8, তারপরে 7, তারপরে 6, ঠিক আছে, তাহলে 8976। তারপরে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, তারপরে হচ্ছে 9 এখানে দেওয়া আছে, তারপরে 0, তারপর হচ্ছে 2। তারপরে দেখো এখানে 1 অঙ্কটি সবসময় হাজারের স্থানে বসবে, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, এই যে হাজারের ঘরে 1 ব্যবহার করা হয়েছে, এটা দেওয়াই আছে, তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে 9 8 7, ঠিক আছে। 9 থেকে পর্যায়ক্রমে নিচের দিকে আসবে, অর্থাৎ 9-এর পর থেকে ছোট সংখ্যাগুলি ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে আসবে, 9 8 7। তারপরে 1 দেওয়া আছে এখানে, তারপর 0, তারপর আছে 2, তারপর আছে 3, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের এই যে 9 পৃষ্ঠার ঘ পর্যন্তই, এই 3-এর ঘ পর্যন্তই আজকে ক্লাসটি এখানেই শেষ করছি। তো অতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর তোমরা যারা সাবস্ক্রাইব করেছো, আমাদের সাপোর্ট দিয়েছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে যেন এর নোটিফিকেশন সবার কাছে, সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, আর ক্লাসগুলি তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করতে আশা করি বলবে না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, সকলে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফলতা কামনা করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।